नमस्कार बंधुरा आमी जयंत और एक नतून घोरार भिडियो निये चले एसेछि। तो आमी एखन आछि शियालदा स्टेशने। एखान थेके 7:20 मिनिटेर मातारा एक्सप्रेस धरे आमी आजके चलेछि शांतिनिकेतन। तो शांतिनिकेतन एखोनेर अवस्थाटा कि एबं गिये आपनारा कोनो होटेले थाकते पारबेन नाकि, कोविडेर कि परिस्थिति आछे ओखाने आर ओखाने कि गेले कोविड सार्टिफिकेट लागबे, एई सब जिनिसई आपनादेर देखाबो एबं किभाबे आपनारा शांतिनिकेतन अति सहजे जेते पारबेन सेटाई आमी एई भिडियोते आजके आपनादेर जानाबो। तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन एबं चैनेले यदि नतून हन अवश्यई चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। तो चलुन जाई आपनादेर साथे आमिओ घुरे आसि शांतिनिकेतन, देखे आसि लकडाउनेर पर शांतिनिकेतन केमन आछे। चलुन जाओया जाक। एकदम राइट टाइमे ट्रेन छेड़े दिए 7:20 मिनिटे हमारे ट्रेन छेड़े दिए। तो चललाम, मने खूब आनंद होच्छे। चलुन जाई। तो ट्रेन तो प्रथमे फाँका फाँकाई छिलो, तबे ट्रेनटार प्रथम स्टपेज हलो नईहाटी, तारपर थेकेई ट्रेन पुरो फुल होये गेछिलो। प्राय 10:30 समय एसे उपस्थित हलाम शांतिनिकेतन स्टेशने। एई स्टेशनेर बाइरे थेकेई आपनारा सकाले ब्रेकफास्टटा करे नेबेन। तारपर एई स्टेशनेर अपर दिके अवस्थित एई रबीन्द्रनाथ ठाकुरेर मिउजियामटा अवश्यई एकबार देखे नेबेन, खूब भालो जायगा, एंट्री किछु लागे ना। तो स्टेशनेर बाइरे बेरिये आपनारा एई पाशे रेलवे টোটো পেয়ে যাবেন। টোটো ধরে আপনাদের নির্দিষ্ট হোটেল কিংবা যেখানে ঘুরতে চান সেখানে যেতে পারেন। আমিও যাচ্ছি, চলুন ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো এই যে হচ্ছে অশোক কাকা, এনার সঙ্গেই ঘুরছি। তো আপনারা আসলে শান্তিনিকেতন আসলে ওনার টোটো বুক করে নিতে পারেন। উনি খুব ভালো মানুষ এবং খুব কম খরচায় আপনাদের শান্তিনিকেতনটা পুরো ঘুরিয়ে দেখাতে পারবেন। তো ওনার ফোন নাম্বার আমি নিয়ে নিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো শান্তিনিকেতন আসলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের কথা দিচ্ছি খুব সুন্দর ভালোভাবে ঘুরাবে এবং উনি খুব ভালো মনের মানুষ। তো চলুন কাকা তাহলে ঘুরে দেখা যাক। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই বিশ্বভারতী ক্লাস হয়। সমস্ত গাছের নিচে বেদি করা আছে, এখানে বসে ক্লাস হয়। এখন লকডাউন চলছে, স্কুল তো খোলা নেই, আপনারা জানেনই, সেই জন্য এখন খোলা নেই। তো এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর লাগবে। আমরা যদি এভাবে করতে পারতাম খুবই ভালো হতো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটি বহুদিনের পুরনো গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নিচে বসেও অনেক আবৃত্তি, কবিতা এবং অনেক গল্পও লিখেছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা ঘরের সামনে। এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা ঘর। এখানে উনি প্রার্থনা করতেন, কিন্তু এখন কোভিডের জন্য বন্ধ করে রাখা আছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। পরে যখন কোভিড সব মিটে যাবে সবাই আরামসে ঢুকতে পারবেন, কোনো এন্ট্রিও লাগে না এখানে ঢুকতে। তো চলুন ঘুরে দেখি আরও কী কী দেখার আছে শান্তিনিকেতন। অশোক কাকা তো আছেই, ওনার সাথেই ঘুরছি, চলুন যাওয়া যাক। প্রার্থনা ঘরের পাশেই অবস্থিত এই ছাতিমতলা। এখানে আগেও পড়াশোনা হতো, এখনও পড়াশোনা হয়। সেই ছাতিমতলা, ইতিহাস প্রসিদ্ধ ছাতিমতলা। অসাধারণ লাগছে, খালি একটাই দুঃখ ভিতরে ঢোকা যাচ্ছে না। তো এখানে ঢুকতে পারলে এখানে গাইডও পাওয়া যেত, অল্প কিছু টাকার বিনিময়ে গাইড আপনাকে সমস্ত গাইড করে দিত, কোনটা কি সব বলে দিত। তো লকডাউন মিটে গেলে অবশ্যই এই ভালো দিন আবার ফিরে আসবে। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শান্তিনিকেতনের মিউজিয়াম, যেখানে নোবেল প্রাইজ যেটা চুরি হয়ে গেছে তার রেপ্লিকা রাখা আছে এবং অনেক কিছু ঠাকুরমশাইয়ের ব্যবহৃত অনেক জিনিস রাখা আছে। তো এখানে ঢুকতে কিছু এন্ট্রি ফি লাগে, আগে 10 টাকা লাগতো, এখন সেটা 50 টাকা হয়েছে। তো এই জায়গাটাও ভালো, ফরেনারদের জন্য একটু বেশি এন্ট্রি ফি। তো এই জায়গাটাও ভালো, এখানে ঘুরতে অন্তত 1 ঘন্টার মতো সময় লাগে। তো কোভিড পরিস্থিতি যেটা বললাম, এখন ঢুকতে দিচ্ছে না। আমি 12ই আগস্ট গেছিলাম। তো এই হলো পরিস্থিতি। তো লকডাউন মিটলে ভালো করে ঘোরা যাবে, এই হলো ব্যাপার। তো এই মুহূর্তে যারা আসবেন, এখন আজকে হলো 12ই আগস্ট, তো এই টাইমে যারা আসবেন ভিতরে মানে শান্তিনিকেতনের ভিতরে কিছুই দেখতে পারবেন না। হোটেলে আসতে পারবেন, এই সোনাঝুরির হাট আছে সেখানে যাব, সেগুলো দেখতে পারবেন। যে ভিতরে ঢোকা যেত, মিউজিয়ামে যাওয়া যেত, সেগুলো এখন কিছুই করা যাবে। চলুন আর কি কি দেখার আছে ঘুরে দেখাই। তো এখন দাঁড়িয়ে আছি কলা ভবনের সামনে। এটা হলো কলা ভবন, পিছনে দেখুন। তো এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে ডিয়ার পার্কের সামনে, কিন্তু সবগুলোর মতো এখানেও তাই বন্ধ। তো এখন কোভিডের জন্য বন্ধ আছে, তো কোভিড মিটে গেলে আবার খুলবে। তো কী নিয়মকানুন আছে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। যখন আসবেন এগুলো ফলো করবেন। এইখানটায় ঢোকার ইচ্ছা ছিল, দেখে ভালো লাগছিল ভিতরটা, কিন্তু কিছু করার নেই, এখন তো সবই বন্ধ। যেমনটা দেখলেন আপনারা, বেটার লাক নেক্সট টাইম, পরের বার আসলে অবশ্যই ঢুকে দেখাবো ভিতরটা কেমন লাগে। তো এখানে আপনারা আসতে পারেন, অসুবিধা কিছু নেই। তো এসে ঘুরে যেতে পারেন, হোটেলেও থাকতে পারবেন, আশেপাশের জায়গা ঘুরে দেখতে পারবেন। কিন্তু যে শান্তিনিকেতন মিউজিয়ামে ঢোকা বা এগুলো করা যাবে না। আর হোটেলের লিস্ট মানে কোন কোন হোটেলে কী রেট আছে এবং কী ব্যাপার আছে, কোভিড সার্টিফিকেট লাগবে কি না, সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2-1টা হোটেলের সঙ্গে কথা বলে জানলাম কোভিড সার্টিফিকেট ওরা অত দেখছে না। তো আপনারা এসে এখানে থাকতে পারবেন, অসুবিধা কিছু নেই। আর 400-500 টাকা ভাড়া প্রত্যেক হোটেলের রুম। এবার এসি নন এসি আছে, এসি হোটেলে এসি রুমের ভাড়া আপনার 1200 থেকে চালু হচ্ছে, আর নন এসি রুমের ভাড়া 400 টাকা থেকে চালু। ভালো ভালো হোটেল আছে, তো ডেসক্রিপশন দেখে নেবেন, ওখানে সব হোটেলের নাম দিয়ে দেবো। তো চলুন দেখি আর কোথায় কোথায় কাকা আমাদের ঘোরায়, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আপনারা তো দেখলেন, আমরা এখন আছি প্রকৃতি ভবনে। তো শান্তিনিকেতনে আসলে প্রকৃতি ভবনে অবশ্যই একবার আসবেন। আর প্রকৃতি ভবনে এসে আপনারা কী কী দেখতে পাবেন, তো দাদার কাছ থেকে জেনে দাদা একটু বলুন কী দেখতে পাবেন। আসলে এই প্রকৃতি ভবন হচ্ছে ন্যাশনাল আর্ট গ্যালারি মিউজিয়াম। সাধারণ মানুষ হিসেবে এখানে প্রবেশদ্বারে ঢুকলেই মনে হবে কাঠ, পাথর, ফসিল এইসব রয়েছে। তার মধ্যে ঐতিহ্য জিনিস কিছু এখানে দেখতে পাওয়া যাবে। সেখানে হচ্ছে মানে প্রাচীন যুগের যেগুলো কাঠ, হ্যাঁ, যেগুলো উট ফসিল বলা হয়, দীর্ঘদিন হাজার হাজার বছরের মাটি তলে থাকার পর যে পাথর মানে কাঠ পাথর হয়ে যায়, সেইটাকে জীবাশ্ম বলা হয়, সেটাকে আপনি দেখতে পারবেন। তারপরে বিভিন্ন ধরনের বহু প্রাচীন যুগের পাথরের মধ্যে বিভিন্ন ধরনের রূপগুলো কালেকশন করেছেন। বিশেষ করে যে কালেক্ট করেছেন তার নাম হচ্ছে সুব্রত বসু। তিনি 50 বছর ধরে এই সমস্ত কালেক্ট করেছেন। তার দাদা এখানে ঢুকতে এন্ট্রিফির কী ব্যাপার আছে, আর যদি কেউ ভিডিও করে তার কী ব্যাপার আছে, এগুলো কি আলাদা কিছু কাটতে হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এখানে হচ্ছে যে যেহেতু আমাদের এটা ট্রাস্ট, এটা আপনাদের দিয়েই চলে এবং এখানে ট্রাইবাল যাদের যে সমস্ত মহিলাদের ছেলেরা আছেন তাদের এই পয়সাতেই আপনাদের সমস্ত সব এই কালেক্ট করে তাদের পেছনে খরচা করেছি। এবং ক্যামেরা ছবি তুললে যেরকম 20 টাকা লাগে এবং এমটিভি 30 টাকা লাগে। এটাও একটা কথা বলি যে আমরা যদি কোনো বাড়িতে যাই বা কোনো জায়গায় যাই, যদি আমরা ফ্রি কোনো জিনিস খাই তাহলে আমাদের মনে কীরকম লাগে, আর পয়সা দিয়ে গেলে সেটা আরও বেশি উপলব্ধি হয়। সেই জন্যই এটা আমাদের বিশেষ করে আরও করা, যে যাতে পয়সা দিয়ে যে জিনিসটা আমরা দেখবো বা ছবি তুলবো তাতে ইন্টারেস্টটা বেশি থাকে। তার সঙ্গে এখানে যে আদিবাসী মহিলারা কাজ করেন তাদেরও একটা উপকারও লাগবে। এবং আমরা টিকিটটার মধ্যেও আমরা পেছনে অলরেডি কোন পারপাসে খরচা করি সেটাও কিন্তু আমরা দেওয়া আছে। আর আপনারা আসলে অবশ্যই প্রকৃতি ভবন একবার ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবেই এটুকু বলতে পারি। তো ঘুরে দেখি তাহলে প্রকৃতি ভবন। যে এটা যেটা দেখছেন এটা হচ্ছে মানে হাজার হাজার কোটি কোটি বছরের একটা পুরনো গাছ, সে মাটির তলে থাকার পর এটা পাথরের পরিণতি হয়ে গেছে। আর এইটাকে নাম দেওয়া হয়েছে কালপুরুষ। কালটা দেখছেন এই রবীন্দ্র ঋষির কথাটা যেমনি আমরা ওখানে বললাম, ঠিক রবীন্দ্রনাথ টেগোর যখন আলখাল্লা ড্রেস পরে পেছন হাত রেখে ঝুঁকেছিলেন তারই অপপ্রকাশটা আপনি এখানে এই ফসিলটার মধ্যে দেখতে পাচ্ছেন। অসাধারণ জায়গা। অশোক কাকা এমন এক জায়গায় নিয়ে আসলো, সত্যি মনটা ভরিয়ে দিল। তো শান্তিনিকেতন এসে এই এক জায়গাতেই ঢুকতে পারলাম, এখানে ঢোকার পারমিশন আছে। আর শান্তিনিকেতনে যেসব মিউজিয়াম আছে কিংবা এই কলা ভবনের ভিতরে যে ঢোকা যেত সেগুলো এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না, কোভিড বিধি আছে তাই জন্য। এগুলো চলে গেলে আপনারা আবার যখন আসবেন তখন ওর মধ্যেও ঢুকতে পারবেন। শান্তিনিকেতন আসলে এখানে অবশ্যই আসবেন, খুব ভালো জায়গা। তো আর এখানে আসল হচ্ছে দেখার আছে সেটা হলো এখানে যেসব রকগুলো রাখা আছে আর ভিতরে আছে কাঠের জিনিস। আর এই রকগুলো দেখে আপনাদের বুঝতে হবে এটা কী আছে, সেটা একটু গেস করে আপনাদের বুঝতে হবে। নিচে লেখা আছে যদিও, সেটা আপনাদের একটু গেস করে মানে বুঝে নিতে হবে। তো চলুন ঘুরে দেখি আর ভিতরে কী কী আছে প্রকৃতি ভবনে, চলুন যাওয়া যাক। এই মৎস্য উর্বশী, এই মৎস্য উর্বশীটা দেখবেন কলকাতায় আমাদের কিছুদিন ঘাটে এখানে দেখবেন সুন্দর করে বড় করে আমাদের ব্রঞ্জ করে বলা আছে। কোনো সময় যাবে যে বোটগুলো লাগে যাতায়াত করে তার ডান সাইডে কাঁঠাল গাছে বড়াতে দেখবেন এটা আছে। তো এটা ব্রঞ্জ করে করা হয়েছে আর এটা অরিজিনাল পিস, এর মধ্যে কোনো চিনি হাতুড়ি বাটালি টাচিং করা না, যেমন দেখছেন ঠিক সেরকম কাঠে। ঠিক আছে, প্রকৃতি সৃষ্টি করেছে, মানুষ না। এবারে এই ভাবনাটাকে ভেবে উনি নাম দিয়েছেন। এবারে আপনার কাল্পনিক আপনি অন্য কিছু ভাবতেই পারেন, ঠিক আছে, তবে লেখাগুলো একটু পড়তে হবে। বন্ধুরা যারা আমার এই বুদ্ধ ভাইয়ের ভিডিওটা দেখেছেন সেখানে আপনারা দেখতে পেরেছেন অনেক বুদ্ধ মূর্তি, অনেক বড় বড় বুদ্ধদেবের মূর্তি রাখা। তো শান্তিনিকেতনেও একটা এরকম বড় বুদ্ধ মূর্তি আছে, সেটা কেউ অনেকেই জানি না, আমি নিজেই জানতাম না। তো আজকে আসলাম, খুবই ভালো লাগছে। অসাধারণ মূর্তি দেখুন, একদম বুদ্ধ গয়ার মতো মূর্তিটা, খুবই সুন্দর জায়গা। তো এখন এসে গেছি কোয়াইয়ের হাটে, চলুন ঘুরে দেখাচ্ছি আপনাদের। শনি রবিবার আসলে খুব ভালো ভালো হাট বসে আর কি, রোজই বসে এখন। যেখানে সেই বাহার শুটিং হয়েছিল না বটে বটে সেই বাহার শুটিংয়ের সেখানে তো এই জায়গাটা ঘুরে দেখছি এবং এখানে একটা গ্রাম আছে খুব সুন্দর। আর শান্তিনিকেতন আসলে আপনারা চেষ্টা করবেন শনি রবিবার দেখে আসতে, উইকেন্ডে আসতে, তাহলে কি হয় হাটটা খুব সুন্দর পাওয়া যায়। আর এখন যে নর্মাল ডেজে হাট বসে, রোজই বসে হাট এখন, কিন্তু সেগুলো ভাঙা হাট। শনি রবিবার আসলে খুব ভালো আপনারা এনজয় করতে পারবেন। তো চলুন ঘুরে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি, চলুন। তো সোনাঝুরি গ্রামের যে জায়গাটা সেখানে আছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। তো এখানে বিভিন্ন সিরিয়াল এবং সিনেমারও শুটিং হয়েছে, যেটা আপনারা জানেন আশা করি। খুবই ভালো লাগবে আসলে, পাশে গ্রাম আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, অসাধারণ জায়গা, অতি সুন্দর জায়গা, মন ভরে যাবে একদম। তো আসলে এখানে তো অবশ্যই আসবেন। তো এখানে তো ঘুরে দেখালাম আপনাদের, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন দুপুরের লাঞ্চের পালা, দুপুরের লাঞ্চটা করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, চলুন। তো দুপুরের লাঞ্চ করতে আমি চলে আসলাম। তো আমি নিয়েছিলাম মুরগির মাংসের থালি, যা আমার পড়লো 110 টাকা। তো এতে ছিল ভাত, ডাল, বাঁধাকপি, পনিরের তরকারি, মুরগির মাংস 3 পিস, আর ছিল চাটনি ও পাঁপড়। খুবই ভালো খাওয়া দাওয়া, শান্তিনিকেতন আসলে এখানে খেতেই পারেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন লাঞ্চ তো হয়ে গেছে, তো এখন ফিরে যাওয়ার পালা। মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগলো শান্তিনিকেতন ঘুরে এবং আপনাদেরও দেখালাম ঘুরিয়ে। তো আমি আবার 3টের সময় আবার আমি যে ট্রেনটায় এসেছিলাম সেই ট্রেনটাই আবার ফিরে যাবে, মা তারা এক্সপ্রেস। তো ওটা ধরেই আবার ফিরে যাব আমি শিয়ালদায়। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। তো ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।